সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে দেখাতে চলেছি আপনাদেরকে টিকটকের কয়েকটা সেটিংস। এই সেটিংসের মাধ্যমে আপনার ভিডিও আপনি ফর ইউতে নিতে পারবেন, ঠিক আছে, আপনার ভিডিও ভাইরাল করতে পারবেন। তো সাথে থাকেন, ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটা একটু অন করে দিবেন। তো প্রথমে টিকটক ওপেন করবেন, তারপর প্রোফাইল মেনুতে ক্লিক করে থ্রি লাইন্সে ক্লিক করবেন, তারপর সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। দেখেন গাইজ, প্রাইভেসি নামের একটা অপশন আছে, এই অপশনটাতে ক্লিক করবেন। তারপর একবার উপরে দেখেন প্রাইভেট অ্যাকাউন্ট, এটা আপনি অফ রেখে দেবেন, কারণ এটা অন রাখলে আপনার ভিডিও কখনোই ভাইরাল হবে না। আর দেখেন সাজেস্ট ইওর অ্যাকাউন্ট টু আদার্স, এখানে ক্লিক করবেন। আমার যেভাবে আছে আপনার সেভাবেই রেখে দিবেন, সব কিছু অন রেখে দিবেন, ঠিক আছে। তারপর কন্ট্যাক্ট অ্যান্ড ফেসবুক ফ্রেন্ডস, এই দুটো অন রেখে দেবেন, ঠিক আছে। আমার যেভাবে আছে আপনার সেভাবেই রেখে দেবেন। একবারে নিচে দেখেন ডাউনলোড, ডাউনলোড আপনি অন রেখে দিবেন, কারণ আপনার ভিডিও যে কেউ ডাউনলোড করতে পারবে। দেখেন নিচে দেখেন কমেন্ট, কমেন্ট আমার যেভাবে আছে আপনি এভরি অন রেখে দিবেন। আর ফিল্টার স্প্যাম অ্যান্ড এটা অন রেখে দিবেন, ঠিক আছে। তো তারপর আপনি ফলোয়িং লিস্টে মেনশন অ্যান্ড ট্যাগ, এটা আমার যেভাবে আছে এভরিওন, আপনারা এভরিওনে রেখে দিবেন, সমস্যা নাই। তারপর দেখেন ফলোয়িং লিস্ট, ফলোয়িং লিস্ট আমার যেভাবে আছে অনলি মি রেখে দিবেন, সমস্যা নাই। তারপর দেখেন স্টোরি, এটাও এভরিওন রেখে দিবেন, আমার যেভাবে আছে এভরিওন রেখে দিবেন। তারপর দেখেন ডুইট, ডুইট এটাও এভরিওন রেখে দিবেন, ঠিক আছে। তারপর দেখেন সুইচ, এটা এভরিওন রেখে দিবেন, আমার যেভাবে যেভাবে আছে আপনারা সেভাবেই রেখে দিবেন, সমস্যা নাই। আর তারপর আপনি কিভাবে আপনার ভিডিও আপলোড দিলে ভাইরাল হবে, ঠিক আছে। তো সাথে দেখেন আপনাদেরকে দেখাতে চলেছি। সো গাইজ, দেখেন আমি একটা ভিডিও আপলোড দিতে যাচ্ছি। তো আপনারা হ্যাশট্যাগ, ভালো ভালো হ্যাশট্যাগ ব্যবহার করবেন, আমি যেভাবে দেখে দিচ্ছি। দেখেন ফর ইউ এটা ব্যবহার করবেন, তারপর FYP এটাও ব্যবহার করবেন, তারপর এই যে ট্রেন্ড, ট্রেন্ড এটাও ব্যবহার করবেন। এটা সবাই ব্যবহার করে, কারণ সবার ভিডিওতে এটা থাকে, তো আপনার ভিডিওতে থাকলে ফর ইউতে যাবে, ঠিক আছে। তারপর দেখেন ফর ইউ পেজ এটা ব্যবহার করবেন, আর সবসময় এটা ব্যবহার করবেন। টিকটক বাংলাদেশ, টিকটক বাংলাদেশ ব্যবহার করবেন। তারপর আপনার যে নাম আছে, আপনার যে আইডিয়া আছে, আপনার আইডি অনুতে আপনি একটা হ্যাশট্যাগ ব্যবহার করবেন আপনার। আমি দেখেন আমার আইডির নামটা এখানে ট্যাগ দিয়ে দিলাম, HDMD Kausar10, এটা আমি দিয়ে দিই। তো তারপর দেখেন হাউ ক্যান ওয়াচ দিস ভিডিও, এখানে ক্লিক করবেন। দেখেন এখানে এভরিওন রেখে দিবেন, ঠিক আছে। এখানে যদি ফ্রেন্ড বা অনলি মি করে রাখেন তাহলে আপনার ভিডিও কখনোই ভাইরাল হবে না, ঠিক আছে। এটা এভরিওন রেখে দিবেন। আর মোর অপশনস এখানে ক্লিক করবেন, তারপর দেখেন অ্যালাউ হাই কোয়ালিটি আপলোড ভিডিও, ঠিক আছে, এটা আপনি অন রেখে দিবেন। এই দেখেন এটা আমার অন আছে, অনই রেখে দিবেন, কারণ এটা অন করে দেওয়ার মানে হলো আপনার ভিডিওর কোয়ালিটি যদি একটু খারাপ হয় তাহলে আপনার ভিডিও একটু ভালো কোয়ালিটি, হাই কোয়ালিটি ভিডিও আপলোড হবে। যদি আপনি একটা হাই কোয়ালিটি ভিডিও করেই থাকেন আর এটা যদি অফ থেকে যায় তাহলে আপনার ভিডিও কোয়ালিটি ভালো হবে না। এটা আপনারা সবসময় অন রেখে দিবেন। আর এটা সেভ টু ডিভাইস, এটা যদি অন রেখে দেন তাহলে আপনি যে ভিডিও আপলোড দিতে যাচ্ছেন সেই ভিডিও অটোমেটিক ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে। তো এগুলো এটা অন রেখে উপরেরটা অফই রেখে দেবেন, সমস্যা নাই। তো দেখেন এখানে কমেন্ট এটা এলাও করে দেবেন, ঠিক আছে, অন করে দেবেন। আর এলাও ডুইট এটা আপনি অনই রেখে দিবেন, সমস্যা নাই, এটা আপনি অন রেখে দিবেন। এটা দেখেন অ্যালাউ সুইচ, এটাও অন রেখে দিবেন, আমার যেভাবে যেভাবে দেওয়া আছে আপনারা সেভাবেই রেখে দিবেন। তারপর আপনি যদি চান যে কাউকে মেনশন করবেন তাহলে মেনশনও করতে পারেন, এখানে ক্লিক করবেন। আপনার যার সাথে মেনশন করতে চান তার নামটা এখানে সার্চ করলেই এসে যাবে, সমস্যা নাই। তো এখানে মেনশন করতে পারবেন, সমস্যা নেই। আর কোনো ভিডিও যদি আপনি ইয়ে করতে চান তাহলে এখানে ক্লিক করে আপনার ভিডিও আসবে, ভিডিওটা মেনশন করে দিতে পারবেন। তো তারপর পোস্ট,
ক্লিক করবেন, আপনার ভিডিও আপলোড হয়ে যাবে। আর আমি যেইভাবে দেখিয়ে দিচ্ছি সেইভাবে যদি আপনার ভিডিও সেটিংস ঠিক থাকে তাহলে আপনার ভিডিও অবশ্যই ভাইরাল হবে। ঠিক আছে, সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তারপর গাইস, আপনি ভিডিও আপলোড দেবেন কোন সময়? ভিডিও আপলোড দেওয়ার সব থেকে ভালো সময় হলো বিকাল টাইম, ঠিক আছে। বিকালে ভিডিও আপলোড দিলে আপনার ভিডিও ফরিতে যাওয়ার অনেক সম্ভাবনা রয়েছে, কারণ আমাদের দেশে সবাই বিকাল টাইমে অনলাইনে আসে। তো চেষ্টা করবেন সব সময় বিকাল টাইমে, যে মাগরিবের টাইম আছে এই টাইমেই আপলোড দিতে, ঠিক আছে, কারণ মাগরিবের পরে সবাই অনলাইন থাকে। এই সময় যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে আপনার ভিডিও সবার কাছে গিয়ে পৌঁছবে, ঠিক আছে, ফরিতে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। তো এই পর্যন্ত এই ভিডিও, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।